এই রিস্কাটা চালাচ্ছে এটারও একটা ওজন আছে। টোটাল চারটা মানুষ উনি নিজে সহ উনি বদ্দার হাট থেকে টেনে এই জায়গা নিয়ে আসছে, শরীর দিয়া প্রত্যেকটা চাপের সাথে সাথে গাম বের হচ্ছে, রোজাদার হইলে পরে তার কলিজা সহ বের হয়ে যাচ্ছে তৃষ্ণায়। পেটের দায়ে উপার্জনের কারণে সে এমন কষ্টটা করলো, সর্বোচ্চ 2 টাকা বা 5 টাকা নিয়ে বেশি যোগদা হয়, 10 টাকা নিয়ে হয় না। ততক্ষণের ভিতরে আপনি তার উপরে হাত বসাই দেন, গালি গালাজ করেন, গালমন্দ করেন, আমি ধরে নিলাম মানুষটা খারাপ, আপনি তো ভালো। সারাদিন রোজা রাখার পরে আসরের পরে এত বিশ্রী ভাষা মুখ দিয়ে বের হচ্ছে, দরাদরি মারামারি, 5 টাকা 10 টাকা রিস্কা ভাড়া নিয়ে রিস্কাওয়ালার সাথে জকরা বাসা পরে ইচ্ছা মতো বসাচ্ছে, অথচ এই রিস্কাওয়ালা সেও কিন্তু একটা রোজাদার মানুষ আছে না এরকম? একটু বিবেককে যদি আপনারা নাড়া দেন তাহলে এই সমস্যাগুলো হইতো না। আপনিও মানুষ উনিও মানুষ, আপনি দুইজন উঠলেন রিস্কার মধ্যে, উনি আপনাকে ওনার শক্তি দিয়ে টেনে দিচ্ছে, পাশাপাশি ওই রিস্কার উপরে উনিও আছে, আবার যে রিস্কাটা চালাচ্ছে এটারও একটা ওজন আছে। টোটাল চারটা মানুষ উনি নিজে সহ উনি বদ্দার হাট থেকে টেনে এই জায়গা নিয়ে আসছে, শরীর দিয়া প্রত্যেকটা চাপের সাথে সাথে গাম বের হচ্ছে, রোজাদার হইলে পরে তার কলিজা সহ বের হয়ে যাচ্ছে তৃষ্ণায়। পেটের দায়ে উপার্জনের কারণে সে এমন কষ্টটা করলো, সর্বোচ্চ 2 টাকা বা 5 টাকা নিয়ে বেশি যোগদা হয়, 10 টাকা নিয়ে হয় না। ততক্ষণের ভিতরে আপনি তার উপরে হাত বসাই দেন, গালি গালাজ করেন, গালমন্দ করেন, আমি ধরে নিলাম মানুষটা খারাপ, আপনি তো ভালো, আপনার তো কত টাকা কত টিকে নষ্ট হয়ে যায়। আসার সময় আপনি দরদার করে আসবেন, না হয় নামার পরে তারে খুশি করবেন, কিন্তু উত্তেজিত হয়ে তার উপরে হাত বসাইবেন, বিশ্রী ভাষা কথা বলবেন, আপনার 14 ঘন্টার 21 টাকা রোজাটা সাথে সাথে ধ্বংস হয়ে যাবে। যেহেতু রাসূলুল্লাহ বলে মানলাম ইয়া দা কাউলা যু ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়া দা তুআহু ওয়া শারা। রোজা রেখে যদি তোমার জবানকে তুমি সংযুক্ত রাখতে না পারো, গীবত বলা থেকে যদি নিজেকে বিরত রাখতে না পারো, মিথ্যা যদি পরিহার করতে না পারো, তোমার হাত পা জবান থেকে যদি অন্য মানুষের হেফাজত করতে না পারো, তুমি যদি বিশ্রী কথাই বলো, মিথ্যা কথা বলো, গীবত করো, পরনিন্দা পরশ্রী কাতরতা করো, তোমার এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এটা জাস্ট উপবাস থাকার সামিল হবে, রোজার কোনো সব তোমার আমল নামায় দেওয়া হবে না। বড় করে বলে নাউজুবিল্লাহ। এবার সিদ্ধান্তটা আপনি নেবেন, আল্লাহ পাক যেন আমাদের সকলকে যাদের রোজা কবুল হয়, যে গুণগুলো থাকলে আল্লাহ তাদের রোজাকে কবুল করে, তাদের গুণে গুণান্বিত করে, বলি আমিন।